صلوا على الحبيب صلوا الله تعالى على محمد دعوة إسلامي حضرت العلامة مولانا محمد إلياس التار قادري رزبي دامت بركاتهم عليا، تار لكيتو رسالة بريو نوبر ماش اے شعبان المعظم ماش شمبرك حضرت سيدنا قاسر بن مره রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবিকুল সুলতান সরদারে দু জাহান মাহবুব রহমান সুল্লাহ তালা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা শাবানের পনেরোতম রাতে সমগ্র জমিনের অধিবাসীদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র কাফির ও শত্রুতা পোষণকারীদের ছাড়া আমিরুল মুমিনিন মৌলায়ে কায়নাত মৌলা মুশকিল কুশা হজরত আলী কর্রম আল্লাহ তালা ওয় করিম প্রায় শাহবানুল মুজ্জামের পনেরোতম রাতে অর্থাৎ সবে বরাতে ঘরের বাইরে বের হতেন একবার এভাবে সবে বরাতে বাইরে বের হলেন এবং আসমানের দিকে দৃষ্টি দিয়ে বললেন একবার আল্লাহর নবী হযরত সৈয়দুনা দাউদ আলা নবীনা ওয়া আলী সালাত ওয়াসালাম সাবানের পনেরোতম রাতে আসমানের দিকে দৃষ্টি দিয়ে বলেছেন এটা ওই সময় যে ব্যক্তি এ সময় যা দোয়া আল্লাহ তালার নিকট করেছে তার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আর যে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন তবে দোয়া প্রার্থনাকারী অন্যায়ভাবে কর আদায়কারী জাদুকর গণক ও বাদ্য বাজনাকারী যেন না হয় অতপর এ দোয়া করলেন আল্লাহ হুম্মা রব্বা দা দা লিম ফি হা দিহিলি আবি তক ফারাকা ফি হা অর্থাৎ হে আল্লাহ আজল্লা হে দাউদ এর পালন কর্তা যে এ রাতে তোমার নিকট দোয়া করে অথবা ক্ষমা প্রার্থনা করে তুমি তাকে ক্ষমা করে দাও